ভারত দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে নিল প্রোটিয়ারা। দুর্দান্ত ব্যাটিংয়ে 211 রানের পাহাড় গড়ে তুললেও জঘন্য বোলিংয়ে ম্যাচ হাতছাড়া করতে হলো ভারতকে। টি টোয়েন্টি ফরম্যাটে ভারত টানা 12টি ম্যাচে অপরাজিত থাকলেও সেই ধারা বজায় রাখতে পারলেন না ঋষভ পন্থরা। আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিলেও ভারতীয় দলকেই প্রথম নেতৃত্ব দিলেন তিনি। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। ইনিংসের শুরু থেকেই মার মুখে ছিলেন ভারতীয় ব্যাটাররা। ওপেনার ঈশান কিশন এবং ঋতুরাজ গায়কোয়ার প্রথম 6 ওভারে 51 রান তোলেন। ঋতুরাজ 23 রান করেন। অন্য ওপেনার কিশন করেন 76 রান। শ্রেয়াস আইয়ার 4 নম্বরে নেমে করে 36 রান। অধিনায়ক পান্ত 29 রান করেন। শেষ বেলায় হার্দিক পান্ডিয়া করেন 12 বলে 31 রান। 4 উইকেট হারিয়ে 211 রান তোলে ভারত। ভারতের জয় নিশ্চিত বলেই মনে করেছিলেন অনেকে, কিন্তু ডেভিড মিলার যখন বিরোধী পক্ষ তখন কোনো কিছুই অসাধ্য নয়। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার রান রেট শুরু থেকেই 10-এ থাকে। ওপেনার তিম্বা বাভুমা মাত্র 10 করে আউট হলেও দ্রুত রান তুলছিলেন কুইন্টন ডিকক, তিনি 22 রান করেন। এরপর বাকি রান তোলে মিলার এবং রাশি ভান ডার ডুসেন। ডুসেন অপরাজিত থাকেন 75 রানে। মিলার 31 বলে 64 রান করে অপরাজিত থাকেন। তাদের দাপটেই জয় পায় দক্ষিণ আফ্রিকা। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ।